কামেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত 10 মার্চ শুনানির জন্য 31 মার্চ দিন ধার্য করা হয়। রোববার এ মামলার শুনানি শুরু করা থাকলেও আপিল বিভাগের নতুন বিচারপতিদের শপথ গ্রহণের কারণে তা হয়নি। গত 5 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন মাহবুব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমদ। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমদকে দেখছেন। সম্ভবত শুনানি শেষে তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং সেই বিষয়ে আমরা আমাদের আমরা শোনার চেষ্টা করছি তিনি কি বলছেন। দর্শক, আপনারা দেখলেন যে মাহবুবউদ্দিন আহমেদ তিনি বলছিলেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সহকর্মী মিল্টন আনোয়ারের সাথে, টেলিফোনে আমাদের সাথে তিনি যোগ দিচ্ছেন, ছবি আপনারা দেখছেন। মিল্টন, শুনানি কি আজকের মতো শেষ হয়েছে আমরা যেটি দেখছি, এবং একই সাথে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন? রাষ্ট্রপক্ষ আজকে যা বলেছে তার হচ্ছে, আপনি জানেন যে গত 3 মার্চ এই আপিলটি করা হয়েছিল এবং গত 3 মার্চে আপিল করার পর আজকে আপিলের শুনানি শুরু হলো এবং রাষ্ট্রপক্ষ আজকে শুনানির শুরুতে মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কোন প্রেক্ষাপটে আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক এই যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটি শুরু করা হয়েছে এবং এই বিচারের সঙ্গে আন্তর্জাতিক অন্যান্য ক্ষেত্রে যুদ্ধাপরাধের যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে আজকে তারা কথা বলেছেন এবং এই আইনের যে অন্যান্য খুঁটিনাটি দিক এবং এই ট্রাইব্যুনালের বিচারের যে আইনগত ভিত্তি, ট্রাইব্যুনাল গঠনের যে আইনগত ভিত্তি, সেই সব নিয়ে আজকে তারা কথা বলেছেন। তারা এখনো আপিলের মূল যে আপিল, সে আপিলের দিকে সেই বিষয়ে এখনো কথা বলা শুরু করেননি। মিল্টন, এই শুনানির পরবর্তী ধাপগুলো সম্পর্কে আমাদেরকে জানান যে এর পরবর্তীতে কি ভাবে এটি আদালত নির্ধারণ করেছেন যে পরবর্তী ধাপগুলো কি হবে? আগামীকাল এই শুনানির পরবর্তী শুনানি শুরু হবে এবং এই শুনানির পরবর্তী ধাপগুলোর মধ্যে যেগুলো আছে, আমরা এই যে এই রাষ্ট্রপক্ষ তারা আপনারা জানেন যে তার একটি সম্পূর্ণ রায়ের দাবি করেছে তাদের আবেদনে, তারা সেই দিকে সুপ্রিম কোর্ট কিভাবে এই ট্রাইব্যুনালের যে আদেশ, সে আদেশের থেকে সাজা বাড়িয়ে কাদের মোল্লার যে মৃত্যুদণ্ডের যেই আবেদন তারা করেছেন, সেই দিকে তারা তাদের যুক্তি তর্কগুলো উপস্থাপন করবেন। অন্যদিকে কাদের মোল্লার তরফ থেকে এখনো শুনানি শুরু হয়নি কাদের মোল্লার আপিলের, সেই আপিলে কাদের মোল্লার আইনজীবীরা মূলত চাইবেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তারা বারবার বলছে ট্রাইব্যুনাল রায়টি ছিল ত্রুটিপূর্ণ এবং এই যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাদের মোল্লাকে সাজা দেওয়া হয়েছে, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাদের মোল্লাকে সাজা দেওয়া যায় না, তারা সেগুলোকে প্রমাণের চেষ্টা করবেন। মিল্টন।